পাত্র চাই তবে স্কুল শিক্ষক নয় আর একটি দৈনিক পত্রিকার এমনই একটি বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ার সরগরম নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্যের শিক্ষা মহল এর মধ্যেই বহু শিক্ষকের চাকরি গিয়েছে তদন্তের স্বার্থে সিবিআই নিয়োগ সংক্রান্ত নথিও চাইছে শিক্ষা দপ্তরের কাছ থেকে এরই মধ্যে উত্তর দিনাজপুরের এক পাত্রীর জন্য পরিবারের লোকজন পাত্রের খোঁজ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাতে লেখা উপযুক্ত পাত্র কাম্য স্কুল শিক্ষক ব্যতীত রবিবার এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নেটিজেনদের নজর কিছুদিন আগে প্রাথমিক এক শিক্ষককে ঋণ দিতে গিয়ে নথি চান ব্যাংক কর্তৃপক্ষ এবারে স্কুল শিক্ষক বাদ দিয়ে পাত্রের খোঁজ মেয়ের বাবার প্রশাসন সূত্রের খবর চলতি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের একটি নির্দেশে দুশো উনসত্তর জনের চাকরি গিয়েছে এর মধ্যে তো দিনাজপুরে চল্লিশ জনের চাকরি গিয়েছে এদিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআই তদন্তও চলছে দু সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে দালখোলার এক অভিভাবক রঞ্জন দাসের কথায় হাইকোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টি যেভাবে চেপে ধরেছে তাতে দুর্নীতিগ্রস্তদের চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকছে এই পরিস্থিতিতে মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ছাড়া পাথরের খোঁজ করেছেন ওই মেয়ের পরিবার তবে এভাবে হয়তো বিজ্ঞাপন দেওয়া উচিত হয়নি প্রাক্তন শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন এ যেন একটা সময় ছিল মেয়ের জন্য শিক্ষক চাইতো পরিবার তার জন্য অনেকে মোটা অঙ্কের পণ দিতে পা হতেন না তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক গৌরাঙ্গ চৌহান বলেন এই ধরনের বিজ্ঞাপন দিয়ে মেয়ের পরিবার শিক্ষক সমাজকে অপমান করেছেন বিয়ো বৌধ ইনসাফ বাংলা